ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नमः शिवाय कल्पांत क्रूर केरली क्रोतु करुण करुण कर पुर कांति किरण कैलास पुते कलित कुमुदिनी काम को कांत काया कंकाल किरणत्क कलित कल कल काल काली कलत्र काळिंदी काळ पंत कळे तू सळ कोटी का पाळी को अपडेट न्यूज ओडिशा डॉट कॉम तरफरु आपण मानू शिव विवाह भळी पवित्र उत्सव रे सर्वांतकरण रे आम स्वागत प्रभु सदाशिव श्मशानवासी से होती शिव जी हूँ मंगल से मंगलमय शिवंकर বিবাহ উৎসব এবং শীতল ষষ্ঠী উৎসব সম্পর্কে আজ আমরা চর্চা সারা সংসার শিব হচ্ছেন স্বয়ং মঙ্গলময় সে হচ্ছেন মঙ্গলর অধিকর্তা নিজে হচ্ছেন নীলকণ্ঠ যে সমুদ্র মন্থন সমস্ত বিশ্বক পান করে নীলকণ্ঠ হয়েছেন সে সমস্ত শুভঙ্কর এবং সে হচ্ছেন শ্মশানবাসী সে হচ্ছেন পরম যোগী এবং পরমারাধ্য দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব ये त्रिदेवंकर उपासना भारत वर्षरे समग्र ओडिशारे भिन्न भिन्न परिस्थिति रे भिन्न भिन्न परिसर परिवेश भितरे ये संपादित आज आमर चर्चार प्रसंग होची शिव विवाह एवं शिव ये पुराण आधार अछि पार्वती हिमालय कन्या पर्वत राजकन्या पार्वती शिव को पति रूपे वर्णन करिया पई ভিন্ন ভিন্ন তপস্যা করলে এমতিকি সে যে প্রচন্ড সূর্যগ্নিরে প্রজ্বলিত হয়ে চারিপটে প্রজ্বলিত অগ্নি মধ্যে বসি শিবঙ্কু তপস্যা করলে পতি রূপে বরণ করা এবং সফল সে শিবঙ্কর বিবাহ উৎসব জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি অনুষ্ঠিত হয়ে থাকে এবং পরবর্তী তিথি হচ্ছে ষষ্ঠী তিথি সেই দিনটা শীতল ষষ্ঠী বলে কুযায় যে আমার সুন্দর ভাবে যে সাধারণ ভক্ত মানে শ্রদ্ধালু মানে বড় আনন্দের এই উৎসব পালন কাহি না স্বয়ং মঙ্গলর অধিকর্তা শিব মা জগৎচন্দনী পার্বতী যে হচ্ছেন অপর্ণা আসে অপর্ণা এবং শিব উভয়ঙ্কর বিবাহ উৎসব সমগ্র ওড়িশার ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং শিবঙ্কর এই যে বিবাহ উৎসব অনুষ্ঠিত হুয়ে শুক্লপক্ষ পঞ্চমী তিথি অধিকাংশ জায়গায় কোণ করা না কিছু শ্রদ্ধাড়ু ভক্ত বৃন্দ অনেক কোণ করতে না কি শিবঙ্কর পিতা রূপে যে শিব পুত্র রূপে সে গ্রহণ করতে এবং কি পার্বতী কন্যা ভাবে গ্রহণ করতে এবং যেভাবে ভাবে সাধারণ লোকাচার মধ্যে বিভিন্ন প্রকার বিবাহ অনুষ্ঠিত হুয়ে সেইভাবে ভাবে বর বরযাত্রী সহিত শিবঙ্কর পক্ষরু কিছু লোক আসতে পার্বতীক পক্ষরু কন্যাপিত ভাবে সে বরযাত্রী বরণ করতে বর বরণ করতে এবং বিবাহ অনুষ্ঠিত হুয়ে হোম অনুষ্ঠিত হুয়ে বিশেষ করে পুরী জেলার গোটে স্বতন্ত্রতা অছি পশ্চিম ওড়িশার যে স্বতন্ত্রতা অছি ব্রাহ্মণ শাসন মানক সমগ্র ওড়িশার উপকূল এবং পশ্চিমাঞ্চল বিভিন্ন ক্ষেত্রে ব্রাহ্মণ শাসন মানকরে শিব বিবাহ উৎসব মহাসমারোহ হয়ে থাকে পুরী জেলার ভিন্ন ভিন্ন জায়গায় যে হুয়ে শিব বিবাহ উৎসব সে উৎসব পাই যে কোণ করা যায় না বিভিন্ন প্রকার বাণ রোষণী করা শিব যখন শোভাযাত্রা আসন্তি বরযাত্রী শোভাযাত্রায় সে তুম্ব বাণ চম্পা বাণ আকাশমল্লী বাণ ভিন্ন ভিন্ন বাণ উপর পুখে হারাহারি দুই কিলোমিটার তিন কিলোমিটার উপর সেটা উঠে এবং ঝরঝর ঝরঝরি পদি তাকে সে দোষ তুম্ব বাণ প্রস্তুত করা হারাহারি দুই তিন মাস সময় লাগে তুম্ব বাণ প্রস্তুত আর শিব বিবাহ উৎসব পরে পার্বতী কি যে কন্যা ভাবে যে গ্রহণ করতাম সে কহতি না তাঁর শিব পার্বতী কি একাঠি মেঢরে বসে গুয়ালি বুলা করা যায় এবং বরকন্যা গুয়ালি বুলতি এবং পরদিন শিব যে বিবাহ উৎসব পরদিন কোণ করছেন তাঁর উৎসবরে অপর্ণা নিয়ে শিব ক্ষেত্রক প্রত্যাবর্তন করছে সেমতি বিবাহিত শিব পরদিন নিজের কন্যা পার্বতী নিয়ে গৃহ
କାନ୍ଦ ବଳି ଯେ ଲୋକାଚାର ମତରେ ଯୋଉ କନ୍ୟା ବିଦାୟ କାଳୀନ ଯୋଉ ଦୃଶ୍ୟ ଯୋଉ ଦୁଃଖର ମୁହୂର୍ତ୍ତ ଅତ୍ୟନ୍ତ ସୁନ୍ଦର ଲାଗେ ଏବଂ ଜଣାଯାଏ ଯେ ଶିବଙ୍କର ବିବାହ ହଉନି ବା ପାର୍ବତୀଙ୍କର ବିବାହ ହଉନି ସତରେ ଯେମିତି କୌଣସି କନ୍ୟା ନିଜର କୌଣସି କନ୍ୟା କୌଣସି ଜନକୁ ଜାମାତା ଗ୍ରହଣ କରୁଛି ଏ ସୁନ୍ଦର ଲାଗେ ସେ ପରିବେଶ ଆଉ ବାଦ୍ୟ ନାଦରେ ଘଣ୍ଟ ଘଣ୍ଟା ଧ୍ୱନି ଘୋଳ କରତାଳ ମୃତଙ୍ଗ ଝାଞ୍ଜ କଂସାଳ ଆଉ ତୋରି ଭେରି କାହାଳି ହରଦଳ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବାଦ୍ୟ ନାଦରେ ପ୍ରଫୁଲ୍ଲିତ ହୋଇଯାଏ ଏବଂ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଉତ୍ସବ ଭାବରେ ପରିଗଣିତ ହେଇଥାଏ ଏହି ସ୍ୱାତନ୍ତ୍ର ଏଇଥିପାଇଁ ଯେ ଶିବା ବିବାହ ପୂର୍ବରୁ ତାଙ୍କର ମୂର୍ତ୍ତି ଦିଆ ନିଆ ହୁଏ ନିର୍ବନ୍ଧ ହୁଏ ଯେଉଁଭଳି ଭାବରେ ସାଧାରଣ ଲୋକାଚାର ମତରେ ନିର୍ବନ୍ଧ ଇତ୍ୟାଦି କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରାଯାଏ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳର ଅନୁରୂପ ଭାବରେ ସେହି କାର୍ଯ୍ୟ ସେମାନେ ପାଳନ କରନ୍ତି ଏବଂ ମଣ୍ଡପ ନିର୍ମାଣ କରାଯାଏ ବେଦୀ ନିର୍ମାଣ କରାଯାଏ ମଣ୍ଡପକୁ ମଣ୍ଡନ କରାଯାଏ ସୁନ୍ଦର ମଣ୍ଡଳୀ ଭିତରେ ପ୍ରଭୁ ଆସନ୍ତି ବର ବେଶରେ ମା ପାର୍ବତୀ ଗ୍ରହଣ କରନ୍ତି ଯେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସ୍ୱତଃପ୍ରବୃତ ଭାବରେ ଭକ୍ତବୃନ୍ଦ ସେ ବିବାହ ଉତ୍ସବରେ ସାମିଲ କରନ୍ତି ଏକମାତ୍ର ଉଦ୍ଦେଶ୍ୟ କେମିତି ଭାବରେ ପ୍ରଭୁଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆମେ ଗ୍ରହଣ କରିବୁ ନିଜେ ଧନ୍ୟ ହବୁ ଏବଂ ପରିବେଶକୁ ମଧ୍ୟ ଧନ୍ୟ କରିବୁ ଆଗାମୀ ପିଢ଼ି ପିଢ଼ି ପାଇଁ ପରମ୍ପରା କ୍ରମରେ ବର୍ଷ ବର୍ଷ ସହସ୍ର ବର୍ଷ ବ୍ୟାପୀ ଏହି ପରମ୍ପରା ଲାଗି ଆସିଛି ଏବଂ ପୁରୀ ଜିଲ୍ଲାରେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ବିଶେଷ ଭାବରେ ଏହି ଦିନ ଦୋଳଗୋବିନ୍ଦଙ୍କ ମହାଲକ୍ଷ୍ମୀ ସହିତ ରୁନ୍ଧାଯାଏ ଖତସେଜ ଘରେ ରଖାଯାଏ ଏବଂ ତାପରେ ପଞ୍ଚ ମହାଦେବଙ୍କୁ ଆଜ୍ଞା ମାଳ ଯାଏ ପଞ୍ଚ ମହାଦେବ ମଧ୍ୟ ସହିତ ଏଇ ଯୋଉ ଶୋଭାଯାତ୍ରା ସହିତ ସାମିଲ ହୁଅନ୍ତି ବଡ଼ ଆଡମ୍ବର ସହକାରେ ହାତ ଉପରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଅନୁଷ୍ଠିତ ହୁଏ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଦିନ ବା ଶିବଙ୍କର ବିବାହର ପରବର୍ତ୍ତୀ ଦିନ ହଉଛି ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଏହି ଦିନ ଶୀତଳ ଉପଚାର କରାଯାଏ କାରଣ ଆଗରୁ ଅଛି ଯେ ଆମର ସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଇଁ ପାଳିତ ହୁଏ ଏବଂ ଶିବଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ତା ହେଉଛି ଶୀତଳ ଉତ୍ସବ ଜ୍ୟେଷ୍ଠ ମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷ ଏବଂ ଜ୍ୟେଷ୍ଠ ମାସରେ ପ୍ରବଳ ଗ୍ରୀଷ୍ମ ହୁଏ ଆମର ଅଛି ବର୍ଷାକୁ ଆଣିବା ପାଇଁ ଏଭଳି ଗୁଡା ବ୍ୟବସ୍ଥା ହଉଛି ଏଇଥିପାଇଁ ଜ୍ୟେଷ୍ଠ କଦଳୀ ଆଷାଢ଼ କିଆ ପୁଅତ ନପତ ବୈଠିଆ ଆଷାଢ଼ ମାସରେ କିଆ ପୋତିଲେ ଉଠେ ଜ୍ୟେଷ୍ଠ ମାସରେ କଦଳୀ ପୋତିଲେ ଉଠେ ଏବଂ ଯୋଉ ବାଣ ଦୂଷଣୀ ଇତ୍ୟାଦି କରାଯାଏ ଆଧାରରେ ଗୋଟେ ଚାପ ତିଆରି କରାଯାଏ ବାୟୁମଣ୍ଡଳରେ ଯୋଉଟା ଧୂମ ହଞ୍ଚିଅତି ଶରୀର ମୋର ତାସନ୍ନିପାତ କମେ ଧୂମ ଉଠେ ଏବଂ ଧୂମ ଯେତେବେଳେ ସନ୍ନିପାତ ଅବସ୍ଥାରେ ଆସେ ସେତେବେଳେ ମେଘ ହୁଏ ଏବଂ ଘରାଧାମ ଶୀତଳ ହେଇଯାଏ କୃଷି ପାଇଁ ଭାବଭୂମି ଯେ ପ୍ରସ୍ତୁତ ହେଇଯାଏ ଭୂମି ପ୍ରସ୍ତୁତ ହେଇଯାଏ ଏବଂ ପାର୍ବତୀ ଯୋଉଭଳି ଭାବରେ ସନ୍ତାନ ଆକାଂକ୍ଷା କରି ଶିବଙ୍କୁ ବର ଭାବେ ବରଣ କରିଛନ୍ତି ତାଙ୍କର ଯୋଉ ସନ୍ତାପ ସେ ସନ୍ତାପ ମଧ୍ୟ ଏହି ଭାବରେ ଶୀତଳିତ ହେଇଯାଏ କାରଣ ସେଦିନ ପ୍ରଭୁଙ୍କୁ ଦୀର୍ଘ ଦିନ ତପସ୍ୟା କରିସାରିବା ପରେ କଠୋର ତପସ୍ୟା କରିବା ସାରିବା ପରେ ପଞ୍ଚାଗ୍ନି ତପସ୍ୟା କରିସାରିବା ପରେ ପ୍ରଭୁଙ୍କୁ ସେ ମଙ୍ଗଳମୟ ଶିବଙ୍କର ଏହି ଯୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ବିଭିନ୍ନ ଧାରାରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଭାବରେ ପରିପାଳିତ ଆମର ପରମ୍ପରାକୁ ଯଦି ଆମେ ଅବଲମ୍ବନ କରିବା ତେବେ ଅନୁଭବ କରିପାରିବା ଯେଉଁଭଳି ଭାବରେ ବିଷ୍ଣୁଙ୍କର ପୂଜନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୁଏ ଅନୁରୂପ ଭାବରେ ଶିବଙ୍କର ପୂଜନ ଏବଂ ଶିବଙ୍କର ବିଭିନ୍ନ ଉତ୍ସବ ମଧ୍ୟ ଆମେ ପାଳନ କରୁ ଏଥିରେ ସୋମନାଥ ବ୍ରତ ଆଉ ମହାଶିବରାତ୍ରି ଆଉ କୁକୁଟି ବ୍ରତ ଆଉ ସୁକୁତୁଣୀ ଓଷା ଏମିତି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଓଷା ବ୍ରତ ଶିବଙ୍କୁ ନେଇକିରି ଯୋଉ ଆମର କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା ଆଉ ବଡ଼ ଓଷା ଏସବୁ ଶିବଙ୍କୁ ନେଇକିରି ପାଳନ କରାଯାଏ ଶିବଙ୍କର କୃପା ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ କୋଟି କୋଟି ସଂଖ୍ୟକ ଶିବ ଭକ୍ତ ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତ ହୁଅନ୍ତି ସାମିଲ ହୁଅନ୍ତି ଏବଂ ନିଜର ସନ୍ତାପିତ ପ୍ରାଣକୁ ନିଜେ ସନ୍ତପ୍ତ ଅବସ୍ଥାରୁ ନିଜକୁ କେମିତି ଶୀତଳିତ କରିବେ ଏହି ବ୍ୟବସ୍ଥା ସଦାଶିବ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ତାଙ୍କର କରୁଣା ବାହାରି ବର୍ଷଣ କରନ୍ତୁ ଯୋଉ ଶିବଙ୍କର ଯୋଉ ଶୁଭଙ୍କର ମଙ୍ଗଳମୟତା ସମସ୍ତଙ୍କୁ ଆଚ୍ଛନ୍ନ କରୁ ଶିବ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ମଙ୍ଗଳମୟ ଏବଂ ଆପଣମାନଙ୍କ ଭଳି ଶ୍ରୋତା ମଣ୍ଡଳୀଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ସେ ମଙ୍ଗଳ ବିଧାନ କରନ୍ତୁ ଓଁ ନମଃ ଶିବାୟ ଓଁ ନମଃ ଶିବାୟ ଓଁ